হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা হলো রাত্রিবেলা থেকে শুরু করেছি। গত ব্লগে দেখিয়েছিলাম মেহমানের জন্য রান্নাবান্না করেছি বা মেহমানদারি করেছি, আর এখন হলো মেহমান যাওয়ার পর আমার কিচেনটাকে গুছিয়ে নিচ্ছি। সব কিছু আমি ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরার জন্য, এখন একটু অল্প মুছে মুছে তারপর রেখে দেব। এগুলো হলো আমার নিত্যদিনের যে প্রয়োজনীয় প্লেটগুলা, এগুলো সবসময় ইউজ করা হয়, তো এখানে আমি হাতের কাছে রেখে দিয়েছি। একটু আপনাদেরকে দেখিয়ে দেব আমার উপরের ক্যাবিনেটগুলোও কীভাবে গুছিয়ে রাখলাম। তো সেগুলো আর দেখানো হয়নি, আর যখন গুছিয়ে রেখেছি ভাবছিলাম আপনাদের সাথেও একটু শেয়ার করব, আর শেয়ার করা হয়নি। তো এখানে হলো আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো সবগুলো আমি রেখে দিচ্ছি। আর ভিউয়ার্স, যদি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থেকে ছোট্ট বেল বাটনটা প্রেস করে নেবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো এই তো আমি গুছিয়ে নিয়েছি। এটা হলো আমাদের কিচেন কাউন্টারের উপরে যে ক্যাবিনেটগুলো সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর সিঙ্কের ডান পাশে এই ক্যাবিনেটগুলো, এখানে আমি আমার নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিয়েছি যাতে আমার শোকেসে আর হাত দিতে হয় না। এখানে যেগুলো আছে সেগুলো দিয়ে মেহমান আপ্যায়ন করা যাবে। আর এখানে আরও একটা ডিনার সেট আমি রেখে দিয়েছি, তো সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। দুইটা ক্যাবিনেটের ভিতরে রেখে দিয়েছি। এই যে একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো গোছানো হয়ে গিয়েছে। তারপর নিচের যে ক্যাবিনেটগুলো আছে আমি তো অন্য একটা ব্লগে শেয়ার করেছিলাম, যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারবেন, আর এগুলো আর শেয়ার করা হয়নি, ভাবলাম একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানে হলো আমি আমার ডিশগুলো রেখে দিচ্ছি। তো এটা হলো সিঙ্কের যে বাম পাশে যে উপরের ক্যাবিনেটগুলো, এখানে যেটা দেখতে পারছেন এটা আমি আসলে গুছানো হয়নি, টুকিটাকি জিনিস এমনিতেই রেখে দিয়েছি। তো যদি কোনো জিনিস রাখা হয় এখানে রাখতে পারবো। অন্যদিকে হলো এখানে আমি মশলার যে বক্সটা এখানে রেখে দিয়েছি, আর উপরে তেল তারপর লবণ এগুলা রাখলাম যাতে রান্না করার সময় একদম কাছে পেয়ে যাই। এগুলা চুলার যে সাইডের ক্যাবিনেট এখানে রেখে দিয়েছি। আর অন্যদিকে হলো আমার কিচেনটাও গোছানো হয়ে গিয়েছে। তারপর ওখানে হলো আমি টেবিলের যে কর্নারে এখানে আমি মাইক্রোওভেন রেখে দিয়েছি। মাইক্রোওভেন অন্য জায়গায় ছিল, আপনারা অনেকেই দেখেছেন, এটা আমি এখন ওখানে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে ওখানে একটু ভালো হবে, তো ওখানে রাখলাম। সব শেষে আমার কাজ শেষ, কিচেনের কাজ হলো এখন সব শেষে পানি আমি ফ্রিজে রেখে আর ফিল্টারের মধ্যে পানি রেখে তারপর চলে যাব। আমার কিচেনের কাজগুলো গুছিয়ে নিয়েছি, এখানে আমি ফ্রিজেও রেখে দিয়েছি। সব শেষে হলো সিঙ্কটা একটু ক্লিন করে নেব। সিঙ্কটা অলরেডি ক্লিন আছে, তো তারপর আরও একটা বাটি বের হয়েছে, সেটা ক্লিন করে তারপর সিঙ্কটা আবার ক্লিন করে নেব। অন্যদিকে মেহমানে আমাদের জন্য মিঠাই মিষ্টি নিয়ে এসেছেন, এই যে আপেল, তারপর ক্যান্ডেল আপ, জুস, বিস্কিট, চানাচুর, তারপর এখানে তিন ধরনের বিস্কিট আছে। তো সেগুলো একটু রেখে দেব ফ্রিজে। আমি এখন আসলে চাই যে ফ্রিজে ফ্রুটগুলো রাখলে দেখা যাবে ফুকা আসে না, তো এই জন্য ফ্রিজে রেখে দিচ্ছি আপেলগুলো।
এটা ছিল পরের দিন, তো শুরু হয়ে গিয়েছে আমাদের আবার নিত্য দিনের কাজ। তো এখন হলো আমি বিকাল হয়ে গিয়েছে, বিকাল থেকে আবারও শুরু করলাম ব্লগটা। তো এখানে হলো আমি বিকালের জন্য একটু টুকিটাকি নাস্তা রেডি করব বাচ্চাদের জন্য আর আমাদের জন্য। তো এখানে নাগেটস বের করে নিয়েছি, অন্যদিকে আমি কর্ন বের করে নিয়েছি। কর্নের মধ্যে একটু বাটার লাগিয়ে নেব, তারপর চিকেন নাগেটগুলো ওভেনে দিয়ে দেব আর কর্নে একসাথে ওভেনে করে নেব। তো বিকালের জন্য একটু নাস্তা করে নিয়েছি, আর ইদানিং নাস্তা খাওয়া হয় না। দেখা যায় গার্ডেনে বের হলে বা কোথাও যদি বের হই সময় চলে যায়, তো এর জন্য গার্ডেনে যদি বের হই তাহলে তো দিন বুঝেই যায় না কি কোন দিকে চলে যায়। তো এখানে হলো আমি একটু ফ্রুটস কেটে নিচ্ছি, তো আপেল একটু কেটে নিচ্ছি, আমার মেয়ে আবার একটু একটু আপেল খায়, তো আপেল কেটে নিচ্ছি আর আমাদের জন্য কেটে নিচ্ছি। অন্যদিকে আমি আমও কেটে নিচ্ছি। তো যখন মেহমান আসেন দেখা যায় আম আপেল এগুলো আমার ঘরে অনেক জমা হয়ে যায়, তো একটু কেটে নিচ্ছি, মানে একজনের দেখা দেখে আরেকজনে খেতে পারবেন। যে কোনো জিনিস দেখা যায় একসাথে যদি বসে খাওয়া হয় তাহলে খাওয়া যায়, আর একা একা খাওয়া যায় না। তো এখন ভাবলাম যে একসাথে যখন খাওয়া হবে তো সব কিছু কেটে নেই, তো খাওয়া হবে। সেই সাথে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে আপেলের মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম আপেলটা যাতে কালারটা চেঞ্জ না হয়। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখা যায় আপেলটা অনেক লম্বা সময় ভালো থাকে, কালারটা নষ্ট হয় না। আগে যখন জানতাম না তখন আপেল কাটার পর দেখা যেত একটু লাল হয়ে যেত, তো এখন আর এরকম হয় না। অন্যদিকে আমি এখন নাগেটসের জন্য একটু সস তৈরি করে নিচ্ছি। এখানে ম্যারিনেজ নিয়েছি, তারপর টমেটো কেচাপ দিয়ে আমি ঝটপট একটা সস তৈরি করে নিলাম। এখানে আমার হাজব্যান্ড গার্বেজ বের করে নিয়েছেন, তো গার্বেজটাও আমি লাগিয়ে নিচ্ছি। তো এক কাজের পাখে কিন্তু অনেক কাজ করতে হয়, আর আমার মেয়ে ছেলে কিছুক্ষণ পর পর এসে দেখছে যে আমার খাবারগুলো রেডি কি না। আমি বলছি এখনও রেডি হয়নি, রেডি যখন হবে তখন আমি তোমাদেরকে ডাক দেব। অন্যদিকে হলো আমি এখানে তেলের পিঠা যে বানিয়েছিলাম তো একটু বেটার রয়ে গিয়েছে, এখন আমি আরও একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি। পাতলা করার পর এখন আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করে এখন চিতই পিঠার মতো, চিতই পিঠা না, পাটিসাপটা যে পিঠাটা আমরা বানাই এইরকম আমি বানিয়ে নিচ্ছি এভাবে করে। তো এভাবে করে বানিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা কিন্তু ছোট্টবেলায় অনেক খেয়েছি, আমার আম্মু কিন্তু এভাবে বানিয়ে খাওয়াতেন। তো আমার আম্মু যখন বানাতেন এরকম বানাতেন না, আমার আম্মু যখন বানাতেন পাটিসাপটার মতো এরকম বানাতেন, তো আমি যেভাবে করছি এইরকমও করতেন, কিন্তু সেটার ধরন থাকতো পাটিসাপটার মতো। তো এভাবে করে আমাদেরকে ঝটপট একটা নাস্তা বানিয়ে দিতেন। তো মাঝে মধ্যে ভালো লাগতো যখন তেলের পিঠা খেতে ইচ্ছা করতো, এরকম ঝটপট বানিয়ে দিতেন, তো অনেক মজা লাগতো। তো মনে পড়ে গেল ছোট্টবেলার কথা, আসলে কোনো জিনিস খেতে গেলে দেখা যায় ছোট্টবেলার কথা মনে পড়ে যায় বা অতীতের কিছু কিছু স্মৃতি কিন্তু মাথায় এসে যায়। তো এই আর কি, এখন হলো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমার তেলের পিঠা যে রুটিটা হয়ে গিয়েছে, তারপর এখানে কর্নও বের করে নিয়েছি, চিকেন নাগেটও বের করে নিয়েছি, আপেল সব কিছু আমি রেডি করে এখন আমার বাচ্চাদেরকে আমি দিয়ে দিচ্ছি। অন্যদিকে হলো আমরাও বসে পড়ব, আমরাও খেয়ে নেব ওদেরকে দিয়ে। তো আজকে হলো আমি আপনাদের সাথে শেয়ার করব চার ধরনের মিষ্টি কীভাবে তৈরি করা যায়, খুব সহজে তৈরি করা যায় সেটা একটা টেকনিক আপনাদেরকে দেখিয়ে দেব। তো অনেক সময় আমরা মিষ্টি বানাই, দেখা যায় এক ধরনের মিষ্টি বানাই, তো আজকে হলো আমি এক ডু দিয়ে আমি চার ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো, সেটা আসলে একদম ম্যাজিকের মতো। তো আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে আমি মেজারমেন্ট কাপ বের করে নেব আর যেটা যেটা আমার লাগবে সেগুলো বের করে নিচ্ছি একটু।
এখানে আমি সব কিছু বের করে নিয়েছি। এখন হলো আমি মিষ্টিটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। অনেক দিন পর মিষ্টি খাওয়া হবে, আর বানানো হয় না আসলে, ইদানিং মিষ্টির পরিমাণটা একটু কম বানানো হয়। তো দেখতে থাকুন আমার রেসিপিগুলা, আপনাদের কাছেও ভালো লাগবে। সব কিছু রেডি করার পর এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা নিডও চাইলে নিতে পারবেন বা ডানও চাইলে নিতে পারবেন, আমি ডানো দিয়ে করব আজকে। তারপরে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণে ময়দা, 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার। তারপর আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি, সব কিছু আমার মাখানো হয়ে গিয়েছে। মাখানোর পর আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব। দুধটা আপনারা যদি পরিমাণ বুঝেন না তাহলে 1/2 কাপ দুধ অ্যাড করলে হয়ে যাবে। এখানে আমি দুধটা পরিমাণ বুঝে দিচ্ছি, যেহেতু আমি মিষ্টি বানাতে বানাতে আসলে আমার হাতে এসে গেছে, এই জন্য আমার আর পরিমাণটা করতে হয় না। তো আপনাদের সুবিধার্থে একটু আমি পরিমাণ দেখিয়ে দিলাম। তো এখন হলো আমার দুধটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, একটু আটালো আটালো হয়ে গিয়েছে। তারপর হলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি মিষ্টির ডুটাকে 2 ভাগ করে নিয়েছি। আর এখন হলো আমি মিষ্টিগুলা বানিয়ে নেব। তো দেখতে থাকেন আমি কীভাবে মিষ্টিগুলা বানাই। প্রথম যে ডুগুলা এটা আমি এভাবে বানিয়ে নেব গোল করে। তো প্রায় আমি 8টা মিষ্টি বানাবো। আর পরের পরতি যে ডুটা আছে ওখানে আমি একটু ফুড কালার অ্যাড করব। তো আপনারা দেখতে থাকেন, দেখলে নিশ্চয় বুঝে যাবেন। তারপর ওখানে আমি রেড ফুড কালার নিয়েছি, নিয়ে আমি ভালো করে মিষ্টির ডুটাকে আবারও মেখে নিচ্ছি। এখানে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। আর বানানো হওয়ার পর এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বসানোর পর আমি পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পর আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। তারপর চুলার আগুনটা আমি একদম লো করে, মিডিয়াম থেকে লো করে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। এই মিষ্টিটা একটু সময় নিয়ে ভাজতে হবে, আর যদি তাড়াহুড়া করে ভেজে নেন তাহলে দেখবেন বাহিরের সাইডটা হয়ে যাবে, ভিতরের সাইডটা কাঁচা থেকে যাবে, তখন এই মিষ্টিটা শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না, রসটা ভিতরে ঢুকে না। আর যদি আস্তে আস্তে চুলার আগুনটা কমিয়ে সময় নিয়ে ভাজেন তাহলে দেখবেন মিষ্টিটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে আর মিষ্টির রসটা একদম ভিতর পর্যন্ত পৌঁছে যায়। এখন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি। তারপর আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আমি 4 ধরনের মিষ্টি তৈরি করলাম। এখন মিষ্টি নামানোর পর আমি অন্যদিকে আমি শিরাটা তৈরি করে নিয়েছি। 2 কাপ পরিমাণে নিয়েছি চিনি, তারপর 5 কাপ পরিমাণে নিয়েছি পানি, 2-3টা এলাইচ, এগুলা একটু গ্রান হওয়ার জন্য দিয়েছি। আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারবেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপর হলো আমি এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি একটা সাইডে রেখে দিয়েছি। আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে, অন্যদিকে আমি ক্রিম তৈরি করছি। 1 টেবিল চামচ দিয়েছি ঘি, তারপর 1 কাপ পরিমাণে দিয়েছি গুঁড়া দুধ, তারপরে দিয়েছি 1/3 কাপ পরিমাণে রেগুলার যে দুধ। দুধটা দিয়ে এখন আমি চুলার মধ্যে জাল করে নিচ্ছি। জাল করতে করতে একটা আঠালো ভাব যখন হয়ে যাবে তখন আমি নামিয়ে নিয়েছি। তো এখন হলো আমি ক্রিম জ্যাম মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। এই যে আমার ক্রিম জ্যাম মিষ্টিগুলো হয়ে গিয়েছে। আমি একটা জিপলক ব্যাগের মধ্যে ক্রিম ভরে নিয়েছি, ভরে তারপর হলো মিষ্টিটাকে হালকা খেটে নিয়েছি। তারপর আমি ক্রিমটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে করে
ক্রিমজাম মিষ্টি তৈরি করে নিচ্ছি। একই হাঁড়ির মধ্যে চার ধরনের মিষ্টি, আসলে অবাক লাগছে, অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। তো এভাবে যদি আপনারা 1 কাপ গুঁড়া দুধ বা 1.5 কাপ গুঁড়া দুধ দিয়ে 4 ধরনের মিষ্টি বানাতে পারেন, দেখতেও সুন্দর লাগবে আর মেহমান কিন্তু চমকে যাবে এভাবে মিষ্টির আইটেমগুলো দেখলে, ভাববে যে এতগুলা মিষ্টি কিভাবে বানানো হলো। আর একই কষ্টে 4 ধরনের মিষ্টি আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমি কালো জাম মিষ্টিও নিয়ে নিলাম, ক্রিম জাম মিষ্টিও নিয়ে নিলাম, তারপর গোলাপ জাম মিষ্টিও আমি নিয়ে নিয়েছি। এই যে গোলাপ জাম, আমি 8টা মিষ্টি বানিয়েছিলাম, এই গোলাপ জাম মিষ্টি থেকে 4টা মিষ্টি আমি ক্রিম লাগিয়ে নিয়েছি, যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম সেটা একটু লাগিয়ে নিচ্ছি। আমার হাতে ঘি মাখানো ছিল না, এজন্য ক্রিমটা লাগাতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি লাগিয়ে নিয়েছি। তারপর এই মিষ্টিটা ক্রিমটা লাগানোর পর আমি একটু পাউডার দুধ দিয়ে কভার করে নিয়েছি, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তারপর এই মিষ্টিটাকে আমি 2 ভাগ করে নেব। তো দেখলেন তো, খুব সহজে ক্ষীরমোহন মিষ্টি হয়ে গেল। আর একটা হাঁড়িতে আমি 4 রকমের মিষ্টি বানিয়েছি। তারপর উপরে আমি একটু দিয়ে দিয়েছি অরেঞ্জ কালার দেখার সৌন্দর্যের জন্য। তো এভাবে করে আমি মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। আশা করি সবার কাছে ভালো লেগেছে। তবে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের জন্য আমি এগুলা নিয়ে এসেছি, আমি জানি সবার উপকারে আসবে। এই যে আমার কালো জাম মিষ্টি, আর এই কালো জাম মিষ্টির মধ্যে অনেক রস ঢুকেছে, একদম টুইটুম্বর হয়ে গেছে। তারপর ক্ষীরমোহন মিষ্টি, ক্রিম জাম মিষ্টি, অন্যদিকে হলো লালমোহন মিষ্টি, 4 ধরনের মিষ্টি হয়ে গেল। আর এগুলো যদি একটা প্লেটে সবগুলো মিষ্টি সার্ভ করা হয়, দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এই মিষ্টির রেসিপিটা একজন আপু ইউটিউবে আপলোড করেছিলেন, তো উনি উনার মতো করে বানিয়েছেন, আমি আমার মতো করে বানিয়েছি। আমি যেহেতু মিষ্টি বানাতে জানি, এজন্য আমি আমার রেসিপি ফলো করে আমি বানিয়েছি। তো ওখানে ইউসুফের আব্বু মিষ্টি খাচ্ছেন, আমাদের এখনও খাওয়া হয়নি। তো রাত্রের খাবার দাবার শেষ করে তারপর এই মিষ্টিটা বানিয়েছি, আমার বাচ্চারা ঘুমে যখন ছিল তখন ভাবলাম একটু নিরিবিলি আছে আর ইচ্ছা হচ্ছে, অনেক দিন ধরে মিষ্টি খাওয়া হয়নি, ভাবলাম একটু ঝটপট বানিয়ে নেই, আপনাদেরকে একটু খেটে দেখাচ্ছি। এই যে অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তো অনেকে বলতে পারেন যে অন্যকে আমি ফলো করেছি, আসলে ফলো করা না, জাস্ট একটা আইডিয়া পেয়েছি, ভাবলাম আপনাদের সাথে আমি আমার আইডিয়াটাও শেয়ার করি। আমি আমি তো মিষ্টি বানাতে জানি, কিন্তু উনার রেসিপি আমি ফলো করিনি, উনি কিন্তু উনার মতো বানিয়েছেন, আমি আমার মতো করে বানিয়েছি। তো আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে, জাস্ট একটু আইডিয়া পেয়েছি যে একই হাঁড়িতে 4 ধরনের মিষ্টি আমি দেখি খুবই ভালো লেগেছে, এজন্য ঝটপট বানিয়ে নিলাম। এটা ছিল পরের দিন, হলো বাহিরে বের হয়েছি, আমরা চলে এসেছি বার্লিংটনে, এখানে আমি এই হ্যান্ড সোপ বা হ্যান্ড ক্রিম এগুলো নিয়ে নেব। তো দেখে অনেক ভালো লাগলো, ভাবলাম একটা বাথরুমের জন্য আর একটা কিচেনের জন্য নিয়ে নেব। কিচেনের জন্য যেটা আছে হ্যান্ড সোপ, তারপর কিচেনের যে সোপ, তারপর হ্যান্ড লোশন, এগুলো আর কি, একটা একটার ভিতরে 3টা। তো এগুলো একটু নিয়ে নিলাম। এখানে হলো আমি টুকিটাকি একটু শপিং করব, আর বার্লিংটনের জন্য এসেছি, আমাদের বাসার একদম কাছে, তো ওখানে চলে এসেছি আর একটু শ্যুট করলাম আপনাদের জন্য। এখানে এসেছি, আমার কিচেনের টেবিলের জন্য একটা টেবিল প্রোটেক্টর নেওয়ার জন্য, তো দেখা যাক যদি পাই ভালো তাহলে কিনে নেব। আর এখানে আসার পর এত ভালো লাগে, এত সুন্দর একটা স্মেল করে এই জায়গায় আসলে, ক্যান্ডেলের, তারপর এগুলা, ইচ্ছা হয় এখানে দাঁড়িয়ে মন ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছা করে। তো এখানে একটু শ্যুট করলাম, ঘরের জিনিসপত্র অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা। তো ভিউয়ার্স, আমার ব্লগটা কিন্তু অনেক লম্বা হয়ে যায়, আর
ইদানিং প্রতিদিন ব্লগ দেওয়া আসলে সম্ভব হয় না, চেষ্টা করি যে প্রতিদিন দেব। দেখা যায় প্রতিদিন ভিডিও আপলোড করা একটু টাফ হয়ে যায়, তো ভাবছি মাঝে মধ্যে যদি সময় পাই তাহলে প্রতিদিন দেব, আর যদি সময় পাই না তাহলে একটু লম্বা করে একদিন পর পরও দেব। তো দেখা যায় ব্লগ জমা হয়ে যায়, এজন্য একটু লম্বা হয়ে যায়। তো আমরা বার্লিংটন থেকে চলে এসেছি, এখানে আমাদের গড়ের একদম কাছে, মাত্র 5 মিনিট লাগে। তো ওরা সুইমিং করবে, তো এজন্য এখানে এসেছি। তো এই যে একদম অল্প পানির মধ্যে আমার মেয়ে একদম ভয় পেয়ে গিয়েছিল প্রথমে। মারো মারি গিয়া যাও, কিতা করো, পাও দি মারো, রাই দাও, হাত দি বাড়ি, পা দি বাড়ি, পা দি বাড়ি, হাত দি বাড়ি, পা দি বাড়ি, হাত দি বাড়ি, মারোস না, কিতো হইল ভাই, দে রাম্মা মারো, রাম্মা পা দি বাড়ি, পা দি, তো ভিউয়ার্স, এই হলো আমার আজকের ব্লগ, আশা করি সবার কাছে ভালো লেগেছে। আমার ছেলে ফানি খেতে খেতে পেট ভরে দিচ্ছে, ও প্রথম এসেছে তো এজন্য হা করে বসে থাকে আর পানিগুলা ওর পেটে চলে যায়। ওকে বলছি মুখটা বন্ধ করে তারপর করার জন্য, তারপরও দেখা যায় 2-3 বার পানি খেয়ে গিয়েছে। আর এই যে আমার ছোট্ট সোনামণিটা অনেক মজা করছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর কথা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ। Boom, 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 boom.